Wolfbrookit con. अस्सलामु अलैकुम रहमतुल्लाहि ताला बरकातु। नमस्कार सकोबासी राइजक मैं मोर तरफर शुभेच्छा ज्ञापन करिछो। आज आमार अहोमत जिबिलाक समस्या देखा गैछे ए समस्या उपलक्षे दुई चारि आखार कथा बाध्यत होइ कबलगा हैछे। जि हुमायत आमार मुख्यमंत्री प्रतिश्रुति दिछिल, जि हुमायत आमार मुख्यमंत्री कैसिल जे कोनो धरणर जाति धर्मर भितरत विभाजन होबो ना लागे। कीड़े मकोड़ों की तरह गली में रेंगने से बेहतर है। वर्तमान देखा गया जे भोट बेंगर कारणे और निजर मुनाफार कारणे स्वार्थर कारणे जेनुका धरणर काम करी आसे, जेनुका धरणर कर्म करी आसे, ए कर्म देखा जाए जे एटा जाति जनगोष्ठीक टार्गेट करा हैछे आरो एटा जाति जनगोष्ठीक इनसल्ट करी जी धरणर कर्म करी आसे। आरो मुख्यमंत्री चतुर्लोभी अनुजाई जी बजरंग दले हमारे साथ काम करोगे तो नाम होगा तुम्हारा काम करी आसे। ए कामक बजरंग दलक आमी तीव्र गरिहना दिसु, धिक्कार जनाइसु, कारण आजि मंगलदय शहरर माजमजियात विद्या मंदिरत एटा अनुष्ठानर भितरत फिल्डर भितरत जी धरणर कार्यसूची हातत लैछे, ए कार्यसूची आमी भाबु आरएसएस तो होय और तू मौत को ढूंढता फिरेगा। आरएसएस और संगठन होय किंतु ए संगठनर आरो ए काम ए कर्म करी आसे मुख्यमंत्री चतुर्लोभी अनुजाई, कारण जे ओपनली राष्ट्रीय खाइपदत 15 नंबर राष्ट्रीय खाइपदत जदि तलवार लय बंदूक लय पिस्तल लय लाठी लय जदि ओपनली जाबो पारे आरो जय श्री रामर नारा लगाई फले जदि एनुका धरणर कार्यसूची हातत लबो पारे एटु कि अहोमर बा आइनर विरोधिता नहय जानु निकि? निश्चय हय आइनर विरोधिता, आइनत लेखा आसे आरो आइनत लेखा अनुजाई आइनर दण्डनीय अनुजाई जे ग्रेफ्तार हबो लागे। आमी दाबी जनाओ जे बजरंग दल बैन करिबो लागे अहोमत आरो बजरंग दलर जते कोनो अस्तित्व ना थाके। मुख्यमंत्री महोदय আপনাক বিনম্রভাবে অনুরোধ জানাও এই ভিডিওর মাধ্যম দি যে আপনি অতি সোনকালে কার্যসূচী হাতত লব লাগে আর এই পদক্ষেপ লব লাগে যে বজরং দলর পার্টি আর যেটু নাকি বজরং দলর রাষ্ট্রীয় সভাপতি আছিল এই রাষ্ট্রীয় সভাপতিক অতি সোনকালে গ্রেফতার করিব লাগে। কলে প্রশিক্ষণ দিছে তেওঁলোকে জীবনের যাতে কোনোদিন জেলর পৰা উলাব নোৱাৰে, অন্যথা আমার মুসলিম কমিউনিটির মানুষ কেতিয়াও হাত হাপুটি বহি না থাকে, তেনহলে আমিও এই বিরোধিতা করার কারণে বাধ্য হয়ে যাম, নহলে আপনি এতিয়াও সময় আছে অতি সোনকালে আপনি আপনার অস্তিত্ব লৈ লব। বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ নকৰে তেন যি ধৰণৰ দেখা গৈছে যে অসমৰ ভিতৰত এনেকুৱা ধৰণৰ কাণ্ড হৈ আছে, কৰ্ম কৰি আছে মুখ্যমন্ত্ৰী চতুৰ্বী যদি নহল হয়, মুখ্যমন্ত্ৰীৰ জনী আদেশ অনুযায়ী নহলে হয়, তেনহলে বজরং দলের এনেকুয়া ধরনের কোন সংগঠনেও রাষ্ট্রীয় ঘাইপথের ভিতর বন্দুক লয় পিস্তল লয় ওপেনলি যাব নোয়ারিল হয়, কারণ এই ভারতবর্ষ হল গণতান্ত্রিক দেশ আর এই অসমখন হল গণরাজ্য, গণতান্ত্রিক দেশত ডেমোক্রেসির দেশত এনেকুয়া ধরনের কেতিয়াও জঙ্গলি অনুযায়ী আর এনেকুয়া ধরনের তালোয়ার লয় বন্দুক লয় ওপেনলি রাস্তাত ঘুরার কোনো আইন নাই। আর আইন যদি নিজে হাতত উঠাই লৈছে তেনহলে আমিও বাধ্য হৈ যাম নিজের হাতত আইন উঠাই লওয়ার কারণে, যে এতিয়াও সময় আছে। মুখ্যমন্ত্রী মহোদয়ক আবেদন জানাও, বিনম্রভাবে কাকর অনুরোধ জানাও যে আপনি এতিয়াও পদক্ষেপ লক আর বজরং দলের যি নাকি কার্যকর্ম করে আছে এই কর্মক আপনি ব্যান করার আর এই সংগঠনক ব্যান করার কারণে আপনার পদক্ষেপ হাতত লবই লাগিব, আর যদি হাতত নলয় 2024ত আপনার ইয়ার পতন ঘটিবই। নিশ্চয় মত সোচনি পড়েগি, সোচনি পড়েগি, নিশ্চয় পতন ঘটিব। আপনি মুখ্যমন্ত্রী হইছে, আজি মুখ্যমন্ত্রী আছে কিন্তু কালি গাদির পৰা উলাব লাগিব, গাদির পৰা নামিব লাগিব, এটু নিশ্চিত আপনি এটু না ভাবিব যে মই চিরদিনের কারণে মুখ্যমন্ত্রী হয়ে আছো, গাদির পৰা নিশ্চয় নামিব লাগিব। আজি ভোট ব্যাঙর কারণে আপনি সনাতন ধর্ম রাখার কারণে আর হিন্দুত্ববাদী নেতা সকল আপনার ভোট ব্যাংকর কারণে আপনার ব্যাকগ্রাউন্ডত রাখিছে, এটু ব্যাকগ্রাউন্ড কেতিয়াও না থাকে, সদায় না থাকে, আজি আছে কিন্তু কালি না থাকিব। রিপোর্ট প্রতিদিন টাইম।
কিজানি কিন্তু এটা কথা মনত রাখিব অসমৰ জনগণ পাহৰি না যায় অসমৰ জনগণ কেতিয়াও পাহৰি না যায় অসমৰ জনগণৰ দিলৰ ভিতৰত এটা এটা কলা আখৰে দি লেখা থাকিব যে আপুনি এই মুখ্যমন্ত্রী থকা অৱস্থাত আপোনাৰ শাসন থকা অৱস্থাত আপুনি কি কাম কৰি ঠিক বলেছো তুমি ঠিক সুধাও কেনে ঠিক হৈছে আপোনাক এই 2024ত দেখাই দিব ৰাইজে যে আপুনি কেনেকুৱা কাম কৰিছে এতিয়াও সময় আছে মুখ্যমন্ত্রী আপুনি এতিয়াও আবেদন অনুযায়ী আপনি কাম করক নহলে আপনার পতন নিশ্চয় 2024ত ঘটিব আপনার বিনম্রভাবে অনুরোধ জানাও আমি যে বজরং দলর এই কাণ্ড কর্ম আমি ধিক্কার জানাইছো আর বজরং দলক আপনি ব্যান করিব লাগে আর এটা আমার লাস্ট আবেদন যে বজরং দলক ব্যান করিব লাগে এনেকুয়া ধরনের যাতে কুকর্ম আর কুকাণ্ড করিব নোয়ারে আর যদি অন্যথা এনেকুয়া ধরনের কাম করে আমি মুসলিম কমিউনিটির আমি নজওয়ান সকলেও আমি বন্দুক হাতত লওয়ার কারণে প্রস্তুত হয়ে যাম আর ইয়ার কারণে যদি কোনো ধরনের গন্ডগোল আর ইয়ার কারণে যদি কোনো ধরনের হাই হুল্লি হয় ইয়ার কারণে জগরিয়া হব আমার মুখ্যমন্ত্রী হেমন্ত